Hello guys and welcome to our channel. Hey, এরকম ফোকাস আউট হচ্ছে কেন? এ না, এই ক্যামেরাটাকে আমি সত্যি ছুঁড়ে ফেলব তোর। মনে হয়ে গেছে ক্যামেরাটা সবসময় শুধু লাফালাফি করতে থাকে। বাড়িটাও তো পুরনো হয়ে গেছে, তা বাড়িটাও ছেড়ে দে। হ্যাঁ, আরে ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে। কি বলছিলিস? ফেলে দিবি আমায় এতদিন ধরে লেকের ভিতর মেয়েদের নিয়ে হচ্ছিল, সেগুলো সব সাক্ষী ছিল আমি, এখন আমি পর। তুই আমার হাত থেকে কি করে বেরিয়ে গেলি? তুই আমাকে রিসাইকেল বিনে ফেলবি আর আমি লাভ দেবো না, সেটা কি হতে পারে? আরে তুই তো আমার সোনার টুকরো ক্যামেরা রে, তোকে নিয়ে আমি কত ছবি তুলেছি, ভাব আমাদের কত মেমোরিজ আছে। কোথায় লেকের ধারে, কোথায় প্যান্ডেলের মাঝখানে, সবসময় শুধু এরকম করে ফোকাস আউট করে দিলে হয়? কি রে ক্যামেরা, তোর কি হলো? তোর মুখ দিয়ে ধোঁয়া কেন বেরাচ্ছে? স্মোক এফেক্ট। এতদিন ধরে তো ব্যবহার করছিস, যেখানে সেখানে ফেলে রাখিস, পরিষ্কারটাও তো করিস না। টিকির লাদি, আরশোলার ডিম পড়ে থাকলে ধোয়া বেরোবে না তো কি ধুনোর গন্ধ বেরোবে? আর যেখানে সেখানে লাগিয়ে বেড়াস, একটু যত্ন নিস না, আমার শরীরে কি শুধু পার্টস আছে, মন মনে কিছু নেই? হে ক্যানন ম্যানুফ্যাকচার, আমাকে বানালে তো বানালে, এই অকন মানুষ মান্ডর খাতে কেন তুলে দিলে? এসান ফেরামোস, তুই আমাকে এরকম করে বলতে পারলি? আগের মাসেই তো তোর লেন্সটা পরিষ্কার করলাম ফুসফুসটা দিয়ে, আর তুই আমাকে এরকম করে বলছিস? তোকে আমি আজকে ফেলেই দেবো, কেউ আটকাতে পারবে না। তুই আমায় ফেলে দিবি? তোর সব ফটো লিক করে দেবো, ছোট্টবেলার ছোট্ট ঘন্টাওয়ালা ছবিগুলো ফেসবুকে পোস্ট হয়ে যাবে। কত ছাড়া, তুই আমাকে ব্ল্যাকমেল করবি? তোর এত বড় সাহস, ব্যাটারি খুলে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, কেউ বাঁচাতে পারবে না তোকে, তোকে কেননও বাঁচাতে পারবে না, পার্ট খুলে সব বেচে দেবো। কখনো ফোকাস লাগে না, কখনো মেমোরি কার্ড ডিফল্ট, কখনো এই ফল্ট, কখনো ওই ফল্ট, তারা হচ্ছে তোর। আমার আর কি হবে, রিপেয়ারের নামে 10 বছর ধরে থুতু লাগিয়ে লেন্স পরিষ্কার, আবার কি দোষ? অপমান, এ তো খুব অপমান। আমার কাছে যাব নাকি মায়ের কাছে? মাকে না, তুই আমার প্রাণের একটা ক্যামেরা, তোকে আমি কতদিন গলায় জড়াইনি, আয়। ছামড়া, এখনো লকডাউন শেষ হয়নি, 6 ফুট ডিস্টেন্স। তুই আমাকে এরকম বলতে পারলি? পুজো আসছে বলে তোর জন্য দেখ নতুন জামা পর্যন্ত কিনলাম। হ্যাঁ খোকা, বেশি তেল বেরো না, তেলের দাম 102, গভর্নমেন্ট নামাচ্ছে না। তোর জন্য আমি একটা নতুন লেন্সও কিনেছি। আরে দাঁড়া, আসুক তোকে পরিয়ে দেখাবো লেন্সটা, কত সুন্দর লেন্স। হ্যাঁ মানবো না, বড় গরম পাকড়ে ছেলে। আরে তোর জন্য আমি ডিপ ক্লিনিং এর ব্যবস্থা করেছি, তুই আমাকে এরম বলছিস? হ্যাঁ, পরিষ্কারের কথা তুই বলছিস, যে শীতকালে স্নান করে না, ছ্যা তুই করবি আমায় পরিষ্কার? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আর তেল মারতে পারবো না তোকে, আমি অনেক তেল মেরেছি, তোকে বেঁচে আমি একটা 80D কিনে নেবো। বাবা তুমি আমার 5 টাকা ধার দাও, আমি 10 টাকা দিয়ে 80D কিনতে যাচ্ছি। যখন তোর ফোন ছিল না তখন ছিলাম আমি, এখন আমার ফোকাস কাটে, 80D দামি, শালা গজব বেচে দি। জানিস তো পাস্তা কুমার, আমি ক্যামেরাটাকে বেচেই দেবো, ক্যামেরাটা কোনো কাজের নয়। আপনারা যদি নিজেদের ক্যামেরা না বেচতে চান
যদি ভালোভাবে থাকতে চান প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু বোর্ড রিসার্চ। এটাও আছে তার সাথে ক্যামেরা, তুমি কিছু বলতে চাও? ক্যামেরার ফোকাস কাটছে, তার বিক্রি করে দেবে তাই জন্য কি আর বলবো, নিজে হেগে ছোট না সে বলছে নাকি বিক্রি করে দেবে। আমাকে সবাই মিলে যাতা বলছে, আমি আর পাচ্ছি না, পাঁচটা তুমি আমার একমাত্র ভালো বাচ্চা, আমরা আসছি, টাটা টাটা।